আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমি রিমা, ফিনল্যান্ড থেকে বলছি। রিমাস প্যাশন বাংলাদেশি ফিনল্যান্ড ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দিনের কোনো অংশে নিজেকে যেন নেক কাজে নিয়োজিত করতে পারি, সেই প্রত্যাশায় নতুন আরেকটি দিন শুরু করলাম। নতুন দিনের জীবনযাপন সততার আলিঙ্গনে নির্মল প্রশান্তিতে অতিবাহিত হোক সবার। আজকের দিনের শুরুতে সে কামনাই করছি। স্প্রিংয়ের এই সময়টাতে সকাল মানে মিষ্টি সূর্যরোদের আনাগোনা, সকাল মানে নীল আকাশ, পাখির গান শোনা যায়, সেই সাথে সকাল মানে জীবনের পথে এগিয়ে চলার তীব্র বাসনা। আজ আর নাস্তার ঝামেলায় যেতে হয়নি, রাতে বানানো পিজাগুলো ছিল আমি সেগুলো ওভেনে গরম দিয়ে ওদের খেতে দিয়েছি। আমার এখনও নাস্তা করা হয়নি। তো এই গাছটা পাতা গজিয়ে নতুন রূপ নিয়েছে, বসন্তে প্রকৃতি হয়ে উঠেছে চঞ্চল, শীতের খোলস ছড়িয়ে নবরূপে জাগ্রত হয়েছে বৃক্ষরাজি। বাচ্চাদের ফ্রেশ করা, খাওয়া দাওয়া সবকিছু মোটামুটি গুছিয়ে নিয়ে এখন আমার খাওয়ার পালা। আগের দিনের বানিয়ে রাখা পিৎজা মাইক্রোওভেনে গরম দিয়ে নিলে আমার বেশ ভালোই লাগে, সাথে একটু চস নিয়ে নিয়েছি। আর সবাই ও রুমে, তো আমি রুমে বসে খেতে ভালো লাগছিল না। জানালা দিয়ে প্রকৃতি উপভোগ করছি, নাস্তা খাচ্ছি, সেই সাথে আমার জান বাচ্চাগুলোর দুষ্টুমিষ্টি অ্যাক্টিভিটিগুলোও দেখছি। মিষ্টি বাতাস বয়ে চলেছে তার নিজ ছন্দে, প্রকৃতি তার দক্ষিণা দুয়ার খুলে দিয়েছে। কিছুটা তাড়াহুড়ো আছে আজকে, তার ভিতরে একটু একটু রেকর্ড করছি, জানি না আপনাদের কেমন লাগছে। তারপরেও বলছি, ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তো প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার ভিডিওটি নতুন দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অন করে দিতে পারেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। রান্নার জন্য ফুলকপি কেটে নিয়েছি, আলু মাছ দিয়ে এগুলো রান্না করব। ফুলকপির সাথে অন্য কি করা যায় ভেবে পাচ্ছিলাম না, আরিশা বাবার হেল্প নিতে হবে, এটা আমার ডেইলি রুটিনের মধ্যে পড়ে, ওকে জিজ্ঞেস করা ছাড়া খুঁজে পাই না। আর আজকে যেহেতু ও বাসায় আছে তাই ব্লগ স্টার্ট করেছি। সিদ্ধান্ত নিয়েছি মাছ চচ্চড়ি করব, সেজন্য মাছ ভিজিয়ে দিয়েছি, আর এদিক দিয়ে আমি ফুলকপি রান্নাটাও বসিয়ে দিয়েছি। বাচ্চাদের দেখাশোনাও করছে, এদিক দিয়ে আমি রান্না সেরে নিয়েছি। তারপরেও মায়ের কাছে তো ওদের বায়না থেকে যায়। বাবাকে বলো, বলো তোমার সাথে খেলা করতে, বলো। আজকে রান্না একটু তাড়াহুড়ো করেই করছি, কারণ বিকেলে একটু বের হওয়ার প্ল্যান আছে। হেলসিঙ্কির দারুল আমান মসজিদ বা ইসলামিক সেন্টারে ঈদ পূর্ণমিলনী প্রোগ্রাম আর তাফসিরুল কোরআন মাহফিল হবে, তো সেখানে আমার যাওয়ার ইচ্ছে। সেই ইচ্ছে থেকে তাড়াহুড়ো করে সব কাজ শেষ করছি যাতে যেতে পারি। আরিশের বাবা অতটা ইচ্ছুক না, সে ওকে বলেছি আমাদের দিয়ে আসতে, সে হেলসিঙ্কি ড্রাইভিং করতে পছন্দ করে না তাই যেতে চাচ্ছে না। মাছগুলো ছোট টুকরো করে কেটে নিয়েছি, হাতে মেখে বসিয়ে দিব। বাটা মরিচ, রসুন, তারপর হচ্ছে টমেটো পেস্ট, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে পেঁয়াজ, তারপর সরিষার তেল আর এখন লবণ দিয়ে আমি হাতে মেখে এগুলো বসিয়ে দিব।
তেল কিছুটা কম মনে হয়েছে, আর একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর এই তো এগুলো মাখানো শেষ, এভাবে একটু সময় রেখেছি। এদিক দিয়ে সবজিটাও রান্না হয়ে গিয়েছে, এটা উঠিয়ে নিচ্ছি। চুলা অল্প আছে রেখেই নেড়ে চেড়ে এগুলো রান্না করে নিব, পরে টমেটো ইউজ করব। মাছগুলো রান্না হতে থাকুক, আমি এদিক দিয়ে কিচেনটা ক্লিন করে নিই। তাফসীরুল কোরআন মাহফিল আর ঈদ পূর্ণ মিলনী প্রোগ্রামটাতে যাওয়ার আমার খুবই ইচ্ছে করেছে, এর আগে কখনো যাওয়া হয়নি। যেতে অবশ্য চেয়েছিলাম, আরিশে বাবা কখনো নিয়ে যায়নি। সো ওই দিন ভাবিদের বাসা থেকে নতুন আরেক ভাবির সাথে পরিচয় হয়েছে, ওনার সাথে কথা বলেই যাওয়ার ইচ্ছেটা আরেকটু বেড়ে গিয়েছে। আজকে আলোচনা করবেন বিশিষ্ট ইসলামিক স্কলার ডক্টর আব্দুল সালাম আজাদী। উনি কিছুদিনের জন্য লন্ডন থেকে ফিনল্যান্ডে এসেছেন। কুচি করে টমেটো কেটে দিয়ে রান্না সম্পন্ন হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর এমন রান্নায় ধনে পাতা না হলে তো চলেই না, যা হোক বাসায়ও ধনিয়া পাতা ছিল। মাছ রান্নাটা হয়ে গিয়েছে, এভাবে হাতে মেখে বসালে আমার কাছে খুব সহজ মনে হয় আর খেতেও অধিক মজা লাগে। যে কোনো সবজি রান্না করলেই এই রান্নাটা করা হয়, আর রান্না দেখে খেতে ইচ্ছে করলেও মসজিদে যাওয়ার এক্সাইটমেন্টের কারণে খেতে পারিনি। আরিশে বাবা খেয়ে নিচ্ছে, আর আমি এদিক দিয়ে আরিশ বাবুকে রেডি করে নিচ্ছি। ও খাবার শেষ করে এসে আলাইনা বুড়িটাকে রেডি করে দিচ্ছে। বের হওয়ার জন্য দুজনকে রেডি করার ঝামেলায় এখন বের হওয়াও কমিয়ে দিয়েছি। আরিশে বাবা ফুল টাইম জব শুরু করেছে থেকে আমার অস্থির অবস্থা যাচ্ছিল, যা হোক আমরা এর মধ্যেই আরিশের ডে কেয়ার পেয়ে গিয়েছি। খুব শীঘ্রই আরিশকে ডে কেয়ারে দিয়ে দিব। ভাবতে মন খারাপ লাগলেও দুজনকে সামলানো আমার একা পক্ষে সম্ভব না, সো ভাগ্য ভালো যে সময় মতো ডে কেয়ার পেয়েছি। বাচ্চাদের রেডি করে আমরা বের হয়ে গিয়েছি। প্রোগ্রাম শুরু হচ্ছে 4টা থেকে, এখন বিকেল 5টা বেজে গিয়েছে। সংসারের টুকটাক সব কাজকর্ম শেষ করতে করতে লেট হয়ে গিয়েছে। আজ করেন যে কষ্ট আলো পছন্দ করেন, তার জীবনেও যদি না করতে পারে তো আমি তো বেশ ভালো কাজ করে দিতে পারি। আমি ফেললাম আমাদের নদী বুঝি তোমার বলো আমি কোন আমার সুচিন্তা আছে সেখানে গেল তুমি। তার মধ্যে যদি তিনটা গুণ থাকে, তিনটা গুণ যদি এসে যায়, এক নম্বর গুণ হলো যে ব্যক্তি ফিরে এসেছে। ফিরে আসার অর্থ কি? ফিরে আসার অর্থ হলো যে মনের মধ্যে বলতেছে তার বাবা মা তাকে দিনের পথে ডাকতেছে, আর সে বলতেছে উফ বিরক্ত কেয়ামতের ময়দানে আমাকে ওরকম উঠানো হবে? ইসলামিক কাজ তো কি করতে হবে?
এই বিরিয়ানিটা খুবই মজা ছিল। আলোচনা শেষে খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে গিয়েছি। এখন রাত 9টার মতো বাজে, আরিশা বাবা আমাদের নিতে আসবে। খুব ভালো সময় কাটিয়েছি, আমার প্রিয় ভিউয়ার সাপোর্টদের সাথেও দেখা হয়েছে, পুরো ঈদ লেগেছে আমার কাছে। এত এত বাঙালি ফিনল্যান্ডে আছে আমার এর আগে জানা ছিল না। পরিচিত শুধু ঈশিতা ভাবিদের সাথে দেখা হয়েছে, আর পরিচিত যারা তাদের মধ্যে ছাড়াও এত এত মানুষজন। আরিশে বাবা নিয়ে আসতে চাচ্ছিল না দেখে একটু রাগও করেছিলাম, ভেবেছিলাম আসবো না, রাগ করে থাকলে মিস করে ফেলতাম। সো আমার খুব ভালো লেগেছে, আর আমার ভিডিও দেখা আমার দু আপুর সাথেও দেখা হয়েছে, ওনারা খুবই আন্তরিকতার সাথে পরিচয় হয়েছেন। আর শায়েকের আলোচনা শুনে মন অন্যরকম প্রশান্তি পাচ্ছি। সো আরিশের বাবা আমাদের দিয়ে চলে গিয়েছিল, এখন ওকে কল দিয়েছি, ও আসতে একটু লেট হবে, আমরা এখানেই ওয়েট করব। আমি ভাবতেও পারিনি আরিশালাই নাকি নিয়ে এতটা সময় থাকতে পারবো। মাশাআল্লাহ ওরা খুবই শান্ত ছিল, আর যেই কোলে নিচ্ছিল তার কোলেই বসেছিল। আমার ভিউয়ার্স আপুকে কষ্ট দিয়েছিলাম, আরিশের বাবাও ভেবেছিল ওদের দুজনকে নিয়ে হয়তো থাকা পসিবল হবে না। ও যাওয়ার সময় বলে গিয়েছে ডিস্টার্ব করলে কল দিতে, ওর মাঝে দুবার কল দিয়ে খোঁজ খবরও নিয়েছে। ওরা শান্ত ছিল তাই পুরো আলোচনাই শুনতে পেরেছি। তাড়াহুড়োর ভিতরে বের হওয়াতে আলাইনা বুড়ির হ্যান্ড গ্লাভসও লাগায়নি, ও হাত দেখছে মনে হয় ঠান্ডা লাগতেছে। এর মাঝে আরিশা বাবাও চলে আসছে, আর আমরা এখন বাসার পথে রওনা দিয়েছি। সো বাসায় চলে এসেছি, ওদের চেঞ্জ করে দিব, ওখানে যে অন্যরকম এক প্রশান্তি লাগছে। আমার জান বাচ্চাগুলো মাশাল্লাহ ভালো সময় দিয়েছে। সো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।